আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছে মিঠিল ইসলাম। কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষে গাজীপুরে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত শাকিল মিয়া প্রতিভা স্কুলের নবম শ্রেণীর ছাত্র। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরেক ছাত্র আহত হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় কিশোর গ্যাংয়ের দুপক্ষে গত কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে তালেব মার্কেটের সামনে সোনাপাড়া এলাকায় কিশোররা অবস্থান নেয়। এ সময় সেখানে প্রতিপক্ষের শাকিল মিয়া ও মোহাম্মদ ফাহিমের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে তাদের দুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। করোনা পরিস্থিতির অবনতিতে কাল থেকে শুরু হচ্ছে 8 দিনের লকডাউন। 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত সারা দেশে নানা বিধি নিষেধের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই লকডাউনে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সড়ক, নৌ, রেল, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট সহ সকল গণপরিবহন বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন এবং আইন শৃঙ্খলা ও জরুরি সেবা খাতে এই আদেশ প্রযোজ্য হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় খোলা থাকবে শিল্প কারখানা। শ্রমিকদের আনা নেয়া করা হবে নিজস্ব পরিবহন ব্যবস্থায়। ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনা, চিকিৎসা সেবা ও মৃতদের দাফনের মতো কাজ ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষেধ। খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁ দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা এবং রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত খোলা রেখে শুধু বিক্রি এবং সরবরাহ করা যাবে। শপিং মল সহ অন্যান্য দোকান বন্ধ থাকবে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকবে। লকডাউনে ঢাকা ছাড়ছে মানুষ। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ঘরমুখো মানুষের ঢল। পাড়াপাড়ের অপেক্ষায় শত শত গাড়ি। ভোর থেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের চাপ বাড়তে থাকে ঘাট এলাকায়। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় পদ্মা পাড়ি দিতে ফেরিগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। এছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে অনেক যাত্রী ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছেন। ঘাটে পারাপারের অপেক্ষায় 8 শতাধিক ট্রাক ও ব্যক্তিগত ছোট গাড়ি। যানবাহন পারাপারে এই নৌরুটে 14টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তবে চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavisione এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।